Hey guys, Assalamualaikum. Welcome করছি নতুন একটা assemble ভিডিওতে। দেখতে পাচ্ছো বেশ কিছু colorful toy vehicles এর part কিন্তু এই setup এর মধ্যে রয়েছে। আর আজকে আমি প্রতিটা toy vehicles কে একে একে জোড়া লাগাবো বা assemble করবো। আর সেগুলো তোমাদের সাথে introduce করিয়ে দিবো। তো friends, চলো আমরা মূল assemble ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস আজকে প্রথমেই যে টয়েজ এর পার্টটা আমি হাতে নিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা স্কুল বাসের পার্টস তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এখানে লেখাও রয়েছে স্কুল বাস দেখো কতটা চমৎকার আর চকচকে একটা কালারের সাথে কিন্তু এই স্কুল বাসটি রয়েছে তো এটার যে লোয়ার পার্টটা সেটাকে কিন্তু এখন আমি হাতে নিয়ে নিব আর তারপরে কিন্তু এই আপার পার্টের সাথে এটাকে ফিক্স করে দেয়া ট্রাই করব দেখো এই দুইটা পার্টকে কিন্তু অলরেডি আমি জোড়া লাগিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস এই স্কুল বাসটাকে কমপ্লিট করার পরে কিন্তু আমি নেক্সট একটা টয়েজ এর পার্টে চলে যাব এই স্কুল বাসটা কিন্তু বেশ কালারফুল হয়েছে খুব ইজিলি কিন্তু আমি অ্যাসেম্বল করে ফেলেছি এই স্কুল বাসটিকে দেখো দুইটা পার্ট কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় ছিল তো এটাকে রাখছি ফ্রেন্ডস আর তারপরেই কিন্তু এইখান থেকে এই চকচকে কুল কালারের টয়ের পার্টসটাকে আমি হাতে নিয়ে নিলাম দেখো এখানে টু স্টিকারটা উঠে গিয়েছে এটা কিন্তু একটা আপার সাইডের পার্ট এটা কিন্তু একটা কারের পার্টস তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এখানে একটা স্পয়লারও দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস আমি কিন্তু এই দুইটা পার্টকে ফিক্স করে ফেলবো দেখো এটা কিন্তু একটা লোয়ার পার্টটা তোমরা কিন্তু এটার সাইজ দেখেই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এই দুইটা পার্টই হবে অ্যাটাচ করার মতো দেখো আমি এখানে এই যে দুইটা পয়েন্ট রয়েছে বা গার্ড রয়েছে এই গার্ডে গার্ডে কিন্তু দুইটা পার্টকে ফিক্স করে ফেললাম আর এবার কিন্তু এখানে একটা স্ক্রু দিয়ে এই দুইটা পার্টকে আরও মজবুতভাবে আমি ফিক্স করে দেওয়া ট্রাই করছি ওয়াও ফ্রেন্ডস দেখো আমি কিন্তু অলরেডি এই দুইটা পার্টকে ফিক্স করে ফেলেছি আর এবার এই টয়েটার মধ্যে এই পার্টটাকে আমার ফিক্স করতে হবে দেখো খুবই চমৎকার এখানে মেবি একটা এলইডি লাইটের পার্টস কিন্তু এটা তো এটাকে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এখানে দিয়ে এই যে দেখো এলইডি লাইটটা কিন্তু অলরেডি জ্বলছে আর এবার এই ওপর দিকের যেই রুফের পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমি ফিক্স করে দিলাম ওয়াও অসাধারণ একটা সিডান কার হতে যাচ্ছে এবার কিন্তু আমি হুইলগুলোকে অ্যাটাচ করে ফেলবো খুবই কালারফুল কালারফুল কিছু হুইল রয়েছে পজিশনে বসিয়ে আমি কিন্তু প্রেস করে ফিক্স করে ফেলবো এই হুইলগুলোকে দেখো খুবই চমৎকারভাবে আমি কিন্তু এটাকে ফিক্স করার ট্রাই করছি ইয়াস ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমার এই কারটাকে অ্যাসেম্বল করা কমপ্লিট হয়ে গেল খুবই কুল কালারের সাথে একটা পুলিশ কার সিডান মডেলের একটা টয় পুলিশ কার এখানে একটা স্পয়লার এখানে সাইরেন লাইট বেশ কিছু চমৎকার স্টিকার কিন্তু রয়েছে এই সিডান মডেলের কুল কালারের টয় পুলিশ কারটির মধ্যে তো এটাকে কিন্তু রাখছি আর তারপরে কিন্তু এই দিক থেকে একটা লোয়ার পার্টকে আমি হাতে নিয়ে নিচ্ছি এই লোয়ার পার্টের সাথে আমি একটা আপার পার্টকে ফিক্স করব এটাও কিন্তু বেশ কালারফুল একটা টয় কারের পার্টস দেখো এখানে কিন্তু পুলিশ পাজেরো লেখা রয়েছে তো এই দুইটা পার্টকে কিন্তু আমি ফিক্স করে ফেলবো দেন একটা পাজেরো কারের লুক কিন্তু হবে যেহেতু এখানে পুলিশ পাজেরো লেখা রয়েছে তো আমি এটাকে আগে পজিশন ওয়াইজ বসিয়ে ফেলার ট্রাই করব ফ্রেন্ডস দেখো আমি কিন্তু এখানে যে গার্ডগুলো রয়েছে প্রতিটা গার্ডের সাথে এটাকে পজিশনে বসিয়ে ফেলার ট্রাই করছি ওয়াও ফ্রেন্ডস অলরেডি আমি কিন্তু বসিয়ে ফেলেছি আর এবার কিন্তু এই দুইটা পার্টকে স্ক্রুর মাধ্যমে মজবুতভাবে ফিক্স করে দিতে হবে দেখো স্ক্রু হোলগুলোর মধ্যে আমি কিন্তু স্ক্রুগুলোকে দিয়ে দিচ্ছি আর স্ক্রুগুলোকে দেওয়ার পরেই কিন্তু টাইট করে ফেলবো প্রতিটা স্ক্রু ইয়েস ফ্রেন্ডস দেখো তিনটা স্ক্রুকে টাইট করার মাধ্যমে আমি কিন্তু দুইটা পার্টকে খুব মজবুতভাবেই ফিক্স করে ফেলেছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা চমৎকার একটা কার হতে যাচ্ছে আর এবার কিন্তু একে একে এই পুশ করে আমি হুইলগুলোকে ফিক্স করে দিব দেখো পেছন দিকের দুইটা হুইলকে আমি কিন্তু পুশ করে অলরেডি ফিক্স করে ফেলেছি দেখো কতটা চমৎকার এটার হুইলের কালারগুলো আর এবার সামনের দিকের আর বাকি যেই দুইটা হুইল রয়েছে সেই দুইটা হুইলকে এখন আমি সেমভাবে পুশ করে ফিক্স করে দিলাম খুবই চমৎকার খুবই অসাধারণ একটা পাজেরো মডেলের অফরোড টয় পুলিশ কার দেখো এটা কিন্তু একটু জিপ মডেলেরও মনে হচ্ছে দেখতে বাট এটা কিন্তু লেখাই রয়েছে যে পাজেরো পুলিশ কার খুবই চমৎকার এখানে ইমার্জেন্সি নাম্বারটাও দেখতে পাচ্ছ বেশ কালারফুল একটা টয় পুলিশ কার কিন্তু পাজেরো মডেলের অফরোড পুলিশ কার তো এটাকে রাখছি আর সর্বশেষ যেই টয়ের পার্টসটা রয়েছে এটা কিন্তু একটা হেলিকপ্টারের পার্টস তোমরা কিন্তু এই আপার সাইডের পার্টসটা দেখেই বুঝতে পারছো কত চমৎকার এটার একটা রিয়েলিস্টিক ভাইবস কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে এখন আমি এই পজিশনে এই দুইটা পার্টকে ফিক্স করে দেওয়া ট্রাই করবো দেখো এইদিকে আমার কিন্তু এটাকে এভাবে ধরে চেপে
দেন এই পেছন দিকেও কিন্তু সেম ভাবে চেপে ফিক্স করে দিতে হবে আর অলরেডি আমি কিন্তু এই প্রতিটা গার্ডে গার্ডে বসিয়ে এটাকে ফিক্স করে ফেলেছি দেখো এটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক একটা হেলিকপ্টার ওয়াও ফ্যানটা ঘোরালে কতটা চমৎকার দেখা যাচ্ছে এই পুলিশ হেলিকপ্টারটিকে এটা কিন্তু একটা পুলিশ ইউনিটের টয় হেলিকপ্টার দেখো খুবই চমৎকার ব্লু আর হোয়াইটের কম্বিনেশন তো আজকে সর্বশেষ টয়েস ছিল কিন্তু এই টয় হেলিকপ্টারটি একটা পাজেরো মডেলের টয় পুলিশ কার এখানে ছিল কিন্তু একটা সিডান মডেলের টয় পুলিশ কার আর প্রথমেই করেছিলাম একটা স্কুল বাসকে অ্যাসেম্বল তো হোপফুলি প্রতিটা ভেহিকলকে অ্যাসেম্বল করা তোমরা এনজয় করেছো এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে দেখা হবে পরের ভিডিওতে বাই বাই।